মানুষে নমাজরে বরবাদ করব, নমাজ পড়তো নাই। খাহিসাতে নফসানির উপরে চলব, মন চাহিদা চলব। মানুষে তার মালর ফুজারি বনব, মালর ইত্তেবা করব, অনুসরণ করব, আর কোরআনে কলিমর তিলাওয়াত বাদ দিব, এই সাইর জিনিস আখেরি জমানা থাকিব। এখন সাইরোটা দেখোক, আপনার সমাজও আমার সমাজও, আপনার ভিতরে আমার ভিতরে সারার ভিতরে দেখোক কিতাই জিনো। মানুষে নমাজরে বরবাদ করব বা নমাজরে ফলিত নাই, বরবাদর অর্থ বুঝছ নি আরো হদিস ইয়াদর। বরবাদর অর্থ এক হদিস ও ফিতনের হদিসের মধ্যে গেছে, আল মাইলু মা আল হাওয়া ওয়া ইযাআতুস সালাহ। আল মাইলু মা আল হাওয়া, মানুষে তার খাহিসাতে নফসানির ইত্তেবা করব, তার মনে কইছে ওখান করতে করিয়ে যাইব, শরীয়ত নাই, শরীয়ত তার ঘরে ফেলাই দিব। তার তবিয়তরে আগের একটা তবিয়ত, একটা শরীয়ত, শরীয়তরে পিছনে ডালব, তবিয়তরে তার আগে রাখব, তবিয়তরে রাখিয়ে খাম সালিয়ে দিব গিয়া, তার তবিয়তে হইছে কেন কর্ত করিয়া দিব। এখন শরীয়ত কিতা এখান বেহে যাইত নাই, তে বুঝা গেল আল মাইলু মা আল হাওয়া, হে তার খাহিসাতে নফসানির রেসলের একদম কমপ্লিট খাহিসাতে নফসানি। কিলা খাহিসাতে নফসানি, মিসাল দেই যেমন সৌদি, দুবাই, কুয়েত, এটা তো ফোন ডেইলি আওয়ার হিসেবে হইয়ার ভাই কিলা জানুন নি। নমাজ খালো হয়েছে বেটা সুন্নত ফলের ও আমরা এরিয়ার মানুষ, সুন্নত তাইন ফলিতরা আমার কথা হুজুর আরো আরো বিয়ে গুয়াইছে, ইয়া খরে দিয়ে খালো ইয়া খর ঠেলা মারি খর, আমি তোমালোকে এখন জমাত শরিক হয়ে গেছি, তুমি ইমাম এখন হিগিয়া ফর্জ ফলিত বেটায় সুন্নত ফলের, হে ইয়া সুন্নত ফল নেওয়ালার খরে ইয়া খালো হয়ে গেছি, খালো ইয়া খর ওই তো জমাত চলব। কিতাব বুঝাইতাম সাইয়া জানুন নি, নমাজ লেগো কইলে আল কুতুফুদ্দানিয়া ফি তাহকিকে জামাআতি সানিয়া, এক কিতাব এখান লেসন রশিদ আহমদ গঙ্গোহি নব্বরাল্লাহ মারকাদাহু, হজরতে যে মাসলা আনছইন একান্ত আজীব মাসলা, আর ওখান উপরে আমরা আমল করতাম। আর আমরা এই সৌদি, কাতার, দুবাই, আর আমরার কিছু মানুষে মন চাহিদা এমন এক মাসলা মানাই দিয়েছি, যেমনে গেছি জমাত শেষ ওই বরবা আবার আমরা সানি জমাত করিলেই, ও খানো ইতা মানুষে মাসলা ইতা ফাইন, কোন কিতাব লেখা আল্লাহ জানে। তুমি যেই সানি জমাত করতায় তে আউয়াল জমাতের গুরুত্ব রইল কিতা, আল্লাহ কইছেন আকিমুস সলা, নমাজরে প্রতিষ্ঠা করো, তে তো ই মসজিদ দেড়টার সময় টাইম আছে বা ফোনে দুইটা ফোনে একটা টাইম আছে বা সাড়ে বারোটা জুম্মার টাইম আছে, ও টাইম টেবিল বানানি হয়েছে সারা একত্রিত হইতাম ইয়া জমাত, জমাতের অর্থ কিতা জমাত, জামাআ ইয়াজমা ও জামাআন ও জামাআতান, একটা সব সময়ত হওয়া, আমি সময়ত হইয়া সময়ত নাও ইয়া, আমি মামুলি কোনো কারণে করে পড়ি গেছি, আর বাদে কই ওই বাই তার অজমাত করি দিম, ও তুমি আর অজমাত খানো কড্ডায় মসজিদ আরো খান তোমার বানাইলে চিনিও ন, তুমি কড্ডায় না ও মসজিদও তুমি কড্ডায়। এর লাগে হজরতে কৈতরাল কুতুফুদ্দানিয়া ফি তাহকিকে জামাআত ইসানিয়ার মধ্যে আন্তরা, ও মসজিদ যে মসজিদ আজানে কামতের কোনো নির্দিষ্ট কুণ্ঠা নাই, ইমামও নির্দিষ্ট নাই, ইলা মসজিদ আলহামদুলিল্লাহ আমার ইজাত নাই, কোনোখানো মনে নাই, ও ও মত মসজিদ যদি হয় তে একজনে গিয়ে আজান দিছে নমাজ পড়ি আইছে, আর হসন যাও তুমি তো আজান দেওয়ার কথা নাই শুনি লিছো হয়তো, এখন তুমি গিয়ে জমাত করো, আরো গুরু আইস জমাত করিল আলহামদুলিল্লাহ, ইলা মসজিদ আমরা নাই, আমরা মসজিদ টাইম টেবিল ফিক্সড আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি বা কমিটি আসেন, ইমাম সাহেব নির্দিষ্ট আসেন, নির্দিষ্ট সময় আজান দিবা, নির্দিষ্ট সময় জমাতে নমাজ পড়বা, এরপরে যেইন আইবায় তুমি জমাত পাইছো না, তোমার খাহিসাতে নফসানির রূপে তুমি কেন হইও না, অমুক সাবরে দেখছি তাই নয় ইমামতে হড্ডা বা জমাত হড্ড, তুমি অমুক সাব দলিল দিও না, কিতাব দি দলিল দিও, সাব দি দলিল দিও না, এর লাগে সাব দি দলিল দিতে দিতে আমরা অতফতনে গিয়া পড়ছি গুমরাহির চরম সীমাত গিয়া বুঝিছি। কিতাব দি দলিল না দিয়া ওলাও সাব অকল আমরা বারত আসইন, যেটা আপনারা বুঝবি বা আমি আর মাতবার কুন্তা নাই, অল সাহ বকল আমরা বারত আসইন, বর্তমানে মুদরসাত ফড়ানেওয়ালা যারা আসইন এরা দিনই কোনো খাম হড্ডা না, এটা দিনই তরিকা নাই, মোহাম্মদুর রসুলুল্লাহর তরিকা নাই, তে বুঝা গেল আরক তরিকে এগু কিতাব ইনর উলামা হলে ভারতর বিশ্বর উলামা হলে হড্ডা, তুমি আরক তরিকে এগু হারো বাইলে মাত বুঝছেন নি,